আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাহিরের দিকে, সে যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়াটাও নিতে দিলে অত্যন্ত ছোট ছোট একটা জবাব, কোনোটা বা নিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা, কেন এসব কথা, একটি অনেক ভালো চুপ করে থাকে। আমি ছিলে অন্য ব্যক্তিতে ও সাথীদের সঙ্গে, এক সময় আঙুলের জানালার কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলো মোড় এক পেঞ্চিতে, গাড়ির আওয়াজে রানালে, বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায়, সময় নষ্ট করবা, আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, তাই যে প্রশ্নটা জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব দাঁড়াই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললে একা। নমস্কার।